السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة شباي السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته الصلاه <سلات> والسلام عليك يا رسول الله الصلاه <سلات> والسلام عليك يا حبيب الله الصلاه <سلات> والسلام عليك يا شفيع <علم> الصلاه والسلام عليك يا رحمه الله والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى

بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كرم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري والمسلم في شان حبيبه إن الله وملائكته يصلي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দেওয়াল আরো মোহব্বত দিয়ে জবানটুকু বড় করে বড় না সাল্লে মাশাল্লাহ মলা না মোহামদ ওয়ালা ও আমার কারকার রানীগঞ্জের বাবারা বাই ও আমার বাধুরের বন্ধুর আরে মারে মারে দুরু একটা আমল যেই আমল আমার নবী আপনার নবী উম্মত যদি আমল করে দুরুদ শরীফ বেশি বেশি পড়ে মদিনাতুল মুনাওয়ারে আমার নবী খুশি হয়ে যান শুধু তাই নয় এই দুরুদ শরীফের আমলের দ্বারা একটা নবীর উম্মত নবীর দিদা তার नसीब হয়ে যায় আমি ফরহাদুল ইসলাম যদি একবার নয় নয় এক কেউ দেখে নাম হারামের গানটি কেউ দিতে পারবে না কোন নবীর উপর দুরু শরীফ ছোরে বাবা ও আমার বন্ধু আমি আপনি শরীফ পড়ছি আমার নবী আপনার নবী মুসলিম শরীফের বাস্তবে দেখার প্রয়োজন নাই তুমি উম্মত যদি স্বপ্নেও ইমানের সাথে আমি নবীকে একবার দেখে ফেলো আমার দেখার কারণে আমার আল্লাহ সাতটা জাহান নাম তোমার জন্য হারাম করে দিবে ওই নবীর دیدار আমরা চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আল্লাহু আকবার আল্লাহু আকবার

স্বপ্নে এসে বলেন না আল্লাহ হম মাশাল্লাহ ওয়ালা হালকে একটু কুদ হালকে হলা এম্বাই না আমরা মা দিন যাব জানি না বলো বহো দূরে হে মা দিনা জানি না হাই

মদিনা হিমান্দারের ঠিকানা কি না আমাদের দেব আমাদের ঠিকানা মদিনা কিনা জবান্দা খুলে নবীজি কা দেন মাদিহিনা জেতা ইমান দারের ঠিকানা মনে রে ক সোনার মোদি না লা ইলা হোলা ইলা হোলা

আজকের এই अजीमushan মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট সমাজসেবক সেবক উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহিন আহমেদ সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ক্যারানিগঞ্জ ঢাকা উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় বাজন হাজি মোহাম্মদ ফিরুজ আলম সাহেব মেম্বার ডাকা জেলা পরিষদ উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার অত্যন্ত মহব্বতের একজন ভাই বাংলাদেশের সুন্নি জনতার অন্তরে যিনি অল্প সময়ে জায়গা করে নিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসির কোরআন মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান খতিব আপনাদের এই ভাগুর আলিয়া পাড়া জামে মসজিদ সম্মানিত খতিব উপস্থিত হয়েছেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আমার পূর্ব যিনি চমৎকার আলোচনা আপনাদের খেদমতে তুলে ধরেছিলেন হজরত মালানা আয়ুব শাহ সাহেব উপস্থিত আছেন আজকের মাহফিলের সুযোগ্য পরিচালক আমার স্নেহের অত্যন্ত আদরের এইচ এম ওমর সানি আপনারা জেনে খুশি হবেন যে স্কলারশিপে জুরজান সিটি ইরানে ফার্সি ভাষা ও সাহিত্যের উপরে যে অনার্স কমপ্লিট করছে আল মুস্তাফি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনাদের এলাকার কৃতি সন্তানের জন্য খুশি না বেজা একটা ছেলে যদি এলাকার মধ্যে বড় আলেম হয় এলাকার জন্য একটা রৌনক এলাকার জন্য গৌরব ঠিক কিনা তো সে আলহামদুলিল্লাহ সেই শুধু ইরানে কিছুদিন পরে ওইখান থেকে স্কলারশিপে মাস্টার্স কমপ্লিট এর জন্য ইরাক চলে যাবে আল্লাহ যেন হকানি রব্বানি আলেমে দিন হিসাবে কবুল করে বলুন আমিন উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত মুরুব্বিয়ানি ইসলাম মুবাল্লিগিন উলামায়ে কেরাম আমার যুবক বন্ধুরা কুচি কাঁচা মা সোমবার ছাড়া পর্দার আড়ালে সরলা ভোলা আমার মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা সকলের খেদমতে আবারও সালাম টুকু দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে মায়া করে দয়া করে ষষ্ঠ বার্ষিকী এই আজিব শান পবিত্র ঈদ মিলাদ নবী তথা ইসালে সবের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক টুকু দিয়েছেন মালিক মাওলার দরবারে জবাব টুকু করে সকলে কণ্ঠ কণ্ঠে মিলে সব টুকু শক্তি উজার করে আল্লাহর শুকরিয়ায় বলি আলহামদুলিল্লাহ আপনাকে আওয়াজের বাইলে বলছেন হুজুর রাত্রে খানা এখনো খাই নাই তবে চিন্তা নাই মা ফিলেন্তে জামিয়া কুবেটি যে চমৎকার বিরিয়ানি পাকাইছে শক্তি ক্ষয় হইলে অসুবিধা নাই এরপরে খানা রেডি আছে ইনশাআল্লাহ একটু জবানটা উঁচু করে আর বলুন না আলহামদুলিল্লাহ এবার দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার এবার বলুন মায়ার শুনি ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ আওয়াজে কুনিয়া ওলি আল্লাহ হাত নামা বন্ধু না আমার লম্বা সময় কথা হবে না অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরি আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত করিয়েছেন গত বছরও আমি না খান্দাব এই মাহফিলে এসেছিলাম খুব বৃষ্টি ছিল বৃষ্টির মাঝে আপনারা ঘর ছেড়ে দিয়ে মাহফিলে উপস্থিত হয়েছিলেন আমি অনেক খুশি হয়েছিলাম যদি এরকম সুন্দর পরিবেশ ওই মাহফিলে দেখাতে পারেন নাই তবে আমি মনে করি ওই মাহফিলে বৃষ্টির মাঝে যারা বিছানাকে ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে মাহফিলের প্যান্ডেলে চলে এসেছিল আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন ঠিক কিনা আপনারা বাড়িঘর ছেড়ে দিয়ে মাহফিলে উপস্থিত হয়ে গেছেন বন্ধুরা আমার এই মাহফিলে আমি গত বছর এসেছিলাম এই মাহফিলে এই বছরে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনাদের কাছে জানতে চাই গত বছর এই এলাকায় অনেক লোক ছিল এই বছর কবরে আপনাদের এই এলাকার মানুষের মধ্য থেকে অনেকেই কবরে গেছে এরকম আছে না নাই গত বছর মাহফিল মাইকিং শুনেছিল অনেকে ঘরে ঘর থেকে মাহফিলে আসতে পারে নাই ঘরে বসে মাইকের আওয়াজে কান টুকু পেতে আলোচনা শুনেছিল ওয়াজ শুনেছিল এই বছর মাহফিলে তো আসবে দূরের কথা ঘরে বসে আলোচনা শোনার সুযোগ নাই কারণ চলে গেছে মাটির পেটে ঠিক এই মাটির পেটে যেতে হবে এই এই বিল্ডিং ঘর এটা আমাদের আসল ঘর নয় আসল ঘরের নাম হলো কবর কথা বলুন ঠিক কিনা পেছনের বাইরা বলুন ঠিক কিনা এই কবরে একদিন আমাদের যেতে হবে কি হবে না আমরা দেখেছি পৃথিবীর বড় শক্তিশালী ক্ষমতাশালী পৃথিবীতে থাকতে পারে না বাড়ি গাড়ি ব্যাংক লিস টাকা পয়সা ক্ষমতা সম্পদ রেখে মাটির পেটে চলে যেতে হয়েছে কথা কোন ঠিক কি না একদিন আমাদের ওই মাটির পেটে যেতে হবে এই মাটির পেটে যাওয়ার জন্য তথা মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি আছে না নাই সবার আছে কিভাবে আছে যে হুজুর মোটামুটি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি ব্যাংকে টাকা জমাইতাছি মাত্র হুজুর প্রতি মাসে ব্যাংকে খরচের পর কিছু জমায় আজরে আইলে একটা বান্ডেল ঘুষ মেরে দিন এক সপ্তাহ পরে আইস এক বান্ডেল এর এরপরে যদি না হুনে আরেক বান্ডেল মেরে দিন এরপরে যদি না ঘর টাকা না তাহলে একটা চেক মেরে দিব আজ রিলি কুমু বেড়া ব্যাংকে আছে অর্ডার টাকা তুই খালি সংখ্যাটা বয় সময় দিবে মাত্র একদিন আপনারাই বলুন সেই সুযোগ আছে সবাই কয় না মনে হয় কিছু কিছু আছে আজরাইল কে ঘুষ দেওয়ার সুযোগ আসিনি বাবা কোন সুযোগ না আজরাইল কখন কোন সময় আমার আপনার সামনে দাঁড়ায় যায় আমরা কেউ জানি এই জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে সকলে একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে সোহাগ নিয়ে আমরা বসে যাই এই মাহফিলটা যেন আমার আপনার পরকালের নাজাতের উসিলা হয়ে যায় সকলে বলুন আমি আরো জবান খুলে বলুন আমি হে রাসূল মা ভালোবাসি বাসি অন্ততরে শুধু মুখে ন জান তেরা সাসেে নয় হেরা সুল যা। বয় নয় রাসুল কে ভালোবাসি কি তার নয় কথা কোন কি না এই রাসুলের ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই কার কার দরকার নাই একটু হাত তুলে দেখান তো দেখি কয়েকজনের মাত্র রাখি না বুঝতে পারে না হাত আবার নামায় ফালাইছে বুঝা গেল এই ভাগুর এলাকার সব মানুষের শুধু ভাগুর নয় ইমাম যার মধ্যে আছে তার মধ্যে আমার রাসুলের ভালোবাসার প্রয়োজন আছে ঠিক কিনা এবার মুখে মুখে কি নবীরে ভালোবাসলে হইব না কাজে কর্মে লাগবে আমার নবী আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যেই লোকটা আমি নবীকে আমার সুন্নতগুলানকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে তাহলে নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতগুলানকে কি করতে হবে কি করতে হবে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নবীর সুন্নতকে নিজের মাঝে যেই ব্যক্তি বাস্তবায়ন করবে ওই লোকটা হলো আশিক এর রাসূল নবী প্রেমিক কথা কোন ঠিক না আল্লাহ নবী বলেন যেই লোকটা আমারে ভালোবাসলো লাভ আছে না লো লাভ আছে না আল্লাহ নবী বলেন যে আমাকে ভালোবাসলো তার কি লাভ নবীর জামানে বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যেই লোকটা আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে আর একটু জবানটা খুলে করলো সুবহান আল্লাহ তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই ঠিক কিনা নবীজির সাথে জান্নাতে থাকতে হলে আল্লাহর নবীর সব গুণান শূন্য জানা প্রয়োজন মানা প্রয়োজন আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বাবা এই শূন্য গুণান আমাদের জানতে হবে মানতেও আমার বাইর আর দিক সেদিক নয় আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাচ্ছি বিসমিল্লাহির রহমান فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم دَرَجًا أمار الله سبحانه <applause> وتعالى قرآن الكريم سورة البقرة দিতা কোরআনুল মেরি দ্বিতীয় নম্বর এই সুরাতুল বাকার আমার আল্লাহ তৃতীয় নম্বর পাড়ার প্রথম দিকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার আল্লাহ বলেন তিন কার রাসূলু ফাযালনা বাদহুম আলা বাদ এখানে আমার আল্লাহ অন্য কারো আলোচনা করছেন না রাসূলদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন আমি আল্লাহ এক রসুলের চাইতে অন্য রাসূলের মর্যাদাকে बुलंद করে দিলাম আমার আল্লাহ কেমনে এক রাসূলের চাইতে অন্য রসুলের মর্যাদা বাড়াইলেন আল্লাহ বলেন মিনু হোমান কাল্লা মাল্লা রসুলদের মধ্য থেকে এমন রসুল আছেন জিনারা আমি আল্লাহর সাথে ডাইরে কথা বলতে পারে এই রাসুলদের মধ্যে থেকে মুফাসির কারামগণ বলেন অনেকে আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারতো তার মধ্য থেকে একজনকে আমার আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন তিনার নাম হলো মুসা যিনি তুর পাহাড়ে গেলে আমার আল্লাহকে ডাক দিয়ে আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারত আমার ভাই আল্লাহ বলেন মিনুহুম মান আমার সাথে কথা বলার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়ায়া দিলাম পয়গম্বরদের মধ্য থেকে অন্য পয়গম্বর কে এবার আমার আল্লাহ বলেন শুনে রাখো এই রাসূলদের মধ্য থেকে ওয়ারাফা বাদাহুম দারাজাত আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলের মর্যাদা একজন রাসূলের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বাড়ায়া দিলাম আমি আল্লাহ সূর্য করে দিলাম একজন রাসুল মুফাসির কেরামগণ বলেন যেই রাসুলের মর্যাদা সব রাসুলের উপরে যেই পয়গাম্বরের মর্যাদা সব পয়গাম্বরের উপরে তিনি অন্য কেউ নয় মুফাসির কেরামগণ বলেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মোহাম্মদ জুরে কন সাল্লাহ আমার বন্ধু বাবার সব পয়গাম্বরের চাইতে মর্যাদা দিয়েছেন আমার নবীকে কে জুর এখন কে আমি বলি নাই মাওলানা এ যে মোমর সানি বলে নাই আয়ুব শাহ হুজুর কেমলা বলে নাই বলতেছেন কে আমার আল্লাহ যদি নবীর শান বাড়ায়া দেয় আমাদের কোনো অসুবিধা আসেনি আমার বন্ধু বাবারা বায়ারাম আজকে যদি অনেকেই নবীকে নিজের মতো মনে করতে চাই আমি আমার জুমার আলোচনার মধ্যে বললাম কোন নবী আমার আপনার নবী যেই নবী একটু আপনাদের সামনে নবীর শান্তটুকু তুলে ধরি তারপরে আমার মূল আলোচনা ওই আলোচনার মধ্যে ঢুকে যাব ও আমার বায়না বাবা কোন নবীর কথা বলছি আমার আল্লাহ কোন নবীর মর্যাদাকে बुलंद করলেন সুচ্চ করলেন তিরমিজি শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস মেসকা শরীফের মধ্যে যে হাদিস টুকু নকল হলো আল্লাহ নবী নুরানি জবান মুবারকে বলেন গভীর খেয়াল আমার নবীকে কেমনে আমাদের সাথে আমরা তুলনা করব কেন আমরা নবীকে মর্যাদা দিব না সম্মান দিব না রে বাবা আমার নবী আপনার নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদাতান

নবীর উপর দুরু শরিফ পড়লে আমার আল্লাহ কত খুশি হন আল্লাহ ডাক দিয়ে বলেন ও বন্ধু আপনি জানাইয়া দেন আমি আল্লাহ শুধু 10 গুনাই তার মাফ করব না আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া খুত্তাত আনহু আশরা খাতিয়াতিন তার আমলনামা থেকে 10 টা সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিব শুধু তাই নয় রে বন্ধু ও বলেন ও আমার উম্ম শুনে রাখো রে আমি নবীর উপরে কেউ যদি একবার দুরু শুরি পড়ে দশটা নেক তার আমন আমার মধ্যে দিবে দশটা গুণা তার শরীর থেকে আমার আল্লাহ মুছে দিবে শুধু তাই করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ারাফা আমার আল্লাহ বুলন্দ করে দিবেন আমার আল্লাহ ওয়াহুত্তাত আনহু আশরা খাতিয়াতিন ওয়া রুফি

দুরুশরীফ কয়বার সবাই বলেন কয়বার নিয়ামত কয়টা দেখছেন ভাই 10 টা নেক আমল নামার মধ্যে 10 টা গুনাহ maaf হবে তার মর্যাদা 10 গুণ বাড়বে দুরুশরীফ হবে কয়বার একবার এরপরও কও আমিও যেমন নবীও তেমন নবীরে এত মর্যাদা দেওয়ার দরকার কি এ কি বলে আলিয়া পারার মসজদির ইমাম সাহেব ওজন নবীরে তো দাঁড়ায়া সালাম দেই এত মর্যাদা দেওয়ার দরকার কি আরে মর্যাদা আমার নবীকে দিয়েছেন কে আল্লাহই মর্যাদা দিলে আমাকে অসুবিধা আছে শুধু তাই নাই আল্লাহর কাছে যাইতে হলো নবী লাগবে দলিল দিয়ে যাই আমার প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে আমার বন্ধু বাবারে বান্দার দোয়া করে আম্লার কাছে প্রাণ খুনে আমার আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ শুনি কি শুনে না সবাই কয় না কয় আল্লাহ বান্দার কথা শুনি কি শুনে না হবে না পুরান মধ্যে আল্লাহ বলেন অধুনী আস্থা জীবিনা বান্দারে তুমি আমাকে ডাক দিবে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব এবার শুনুন আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ ডাইরেক্ট সারা দিবেন না এবার দলিল নিয়ে যান মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত হাদিস শরীফ হযরতে ওমর বলেন আল্লাহ নবী রহমাতাল আলামিন নবী বলেন ও পৃথিবীর উম্মত

আল্লাহ নবী বলে দিলেন হাত্তা তু সাল্লিয়া আলান নাবী খা ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উপরে তোমরা দুরূহ শরীফ না পড়বে দুরূহ শরীফ না পড়ার কারণে তোমাদের এই দোয়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে না

তোবি যब्बा পাগড়ি ফতোয়া দেয় নবীর প্রয়োজন নাই আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে আর আমার নবী ফতোয়া দেয় নবী ছাড়া আল্লাহ কাছে যাওয়া যাবে আমি মুক্তিসাবের কথা শুনবেন না আমার নবীর কথা শুনবেন সবাই কয় না কার কথা নবীর দরকার আছে না নাই এই জন্য আমার আল্লাহ জানায়া দিলেন মাইয়্যুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা শুনে রাখো যদি আমি আল্লাহর আনুগত্যশীল বান্দা তোমরা হতে চাও তাহলে আমার রাসূলের আনুগত্য তোমরা করো সুবহানাল্লাহ রাসূলের যদি আনুগত্য করো আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে সুবহানাল্লাহ ছোট্ট একটা एग्जांपल দিলে আপনারা বুঝবেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম কি এই এলাকা থেকে একটা ব্রিজের আবদার করবেন রাস্তাঘাটের আবদার করবেন আপনার সাথে এমপি সাহেবের ভালো রিলেশন আছে আপনি গিয়া রিলিশ এমপি সাহেব গিয়া বলেন এমপি সাহেব আমগু এ কি বলেন গোস্তা বাজার পাশে যে ব্রিজটা আছে ব্রিজটারে দুই পাশে 10 ফিট বাড়ায়া সুন্দর করে জাকানাকা একটা ব্রিজ বানায়া এমপি সাহেব কইব আপনার লগে আমার খাতির ভালা কিন্তু কাম হইতো না কথা কোন ঠিক কি না আপনার সাথে আমার খাতির ভালো আছে কিন্তু কাজ এমনি না সিস্টেম ওয়ে আসতে উনি বলে দিবে একটা কাজ করেন আপনাগো ইউনিয়নের যে চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহেবের প্যাডের মধ্যে একটা দরখাস্ত লিখবেন যে বরাবর এমপি সাহেব আমগো কি বলে গুস্তা বাজার সংলগ্ন যে ব্রিজটা আমাদের গাড়ি পার করতে অনেক কষ্ট হয় ব্রিজটা যদি কেউ বাড়ায় সুন্দর করে দেন তাহলে ভালো হবে এত ফিট এত ফিট বড় করে সুন্দর করে দিলে এই পেটের মধ্যে চেয়ারম্যান সাহেবের একটা শীত সিগনেচার দিয়ে এমপি সাহেবের কাছে চলে গেল এমপি সাহেব এক পাশে ওনার সিলদা মাইরা সিগনেচার দিয়া পাঠাই দিছে মন্ত্রীর কাছে কথা কোন ঠিক না দুনিয়ায় আমরা সিস্টেম বুঝি পরকালে সিস্টেমে গেলে ফতোয়া ফটো কথা কোন ঠিক না শশ কথা বুঝতে হবে আমার দোয়া করবে বান্দা আল্লাহর কাছে আমার নবী বলেন বান্দারে উম্মত রে তুমি আল্লাহর কাছে দোয়া করবে এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছবে না যদি আমি নবীর শীল তোমার এই দুয়ার মধ্যে না থাকে এই জন্যই আলিয়া পাড়ার মসজিদের ইমাম সাহেব আমার ছাত্র উমর সানি দুয়ার আগে আমার নবীর মহব্বতে দুরু সুরি পড়ে কথা কোন ঠিক কিনা কিছু কিছু হুজুর আছে দাওয়াত দিলে কই সূরা ফাতিহা একবার পড়েন সূরা ইখলাস তিনবার পড়েন কয় আল্লাহুম্মা আমিন হুজুর দুরু শরীফ পড়লেন নাকে এই মিয়া দুরু শরীফের চাইতে কি কোরআনের মর্যাদা কম নি কথা তো ঠিকই যুক্তি ফেলানোর মত না কথা কোন ঠিক না ও আমার মায়ের দুরুদের ফজিলত দুরুদের জায়গায় কোরআনের ফজিলত কোরআনের জায়গায় কোরআনের ফজিলত কম না দুরুদের ফজিলত কম না দুরুদের জায়গায় দুরুদ ফিট করতে হবে কোরআনের জায়গায় কোরআন ফিট করতে হবে আমার এই জন্যই আলে পাড়ার মসজিদের ইমাম সাহেব আমার নবীরে দাঁড়ায় সালাম দে কারণ নবীরে সম্মান করলে সম্মান হয়ে যায় কা আমার আল্লাহ ফতোয়া দিলে দুনিয়ার কোন মুক্তি মহাদেশ ফতোয়া দেয় না আমার নবীকে সম্মান করার ফতোয়া দিচ্ছেন কে আল্লাহ বলেন ইয়া তোমরা আমার নবীর উপরে দুরু শুরি পড়ো বলছেন কে আল্লাহ কইলে কি কোনো অসুবিধা আছে আল্লাহ যদি জবানটা খুলে বলেন কলবের ময়লাটা দূর হয়ে যাবে আর আমার আল্লাহ খুশি হয়ে গেলে আপনার জিন্দিগির গুনাগুলি মাফ হয়ে যাবে আল্লাহটা জবান খুলে বলবেন খুশি হবেন কে আল্লাহ বলতেছেন হে ইমানদাররা তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো তো দুরূদ শরীফ পড়ার জন্য বলতেছেন কে আমি হুজুর কি থেকে এত বড় পণ্ডিত হয়ে গেলাম যে নবীর উপরে তো দুরূদ শরীফ পড়তে হইবো না খালি দুরূদ ইব্রাহিম পড়লেই হইবো আমি হুজুর কত বড় মুক্তিষক হয়ে গেলাম হ্যাঁ আল্লাহর উপরে ফতোয়া দে

আল্লাহ তাহলে দুরু পড়ার জন্য বলছেন আল্লাহ সালাম দেওয়ার কথা বলছেন কে আল্লাহ এখন আমি হুজুর কে এত রাগ করি আমক হুজুরে দুরু পড়ে নবীরে সালামও দেয় ঠিক কি না আমার কথা হুজুররা এই

আমার নবী আপনার নবী হুজরা মুবারক থেকে বের হলেন সাহাবাদের সামনে আসছেন সুবহানাল্লাবলু লাবলু নবীজির চেহারা মুবারক সাহাবিদা দেখে এত খুশি নবীজি আনন্দে চেহারাটা লাভ হয়ে আছে সাহাবারা কই নবীজির এত সুন্দর চেহারা দেখে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী খুব আনন্দিত দিত নবীজি আমাদের সামনে এসে বললেন ও সাহাবারা শোনো এই মুহূর্তে ইব্রাইল আমার কাছে এসেছিল। আমার কথা বুঝতেছেন তো এই মুহূর্তে আল্লাহ নবী বলেন জিবরাইল আমার কাছে এসেছিল এসে আমাকে জানিয়েছে যে আমার কোন উম্মত যদি একবার আমি নবীর উপর দুরুশুরি পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার দুরুশুরি পড়ে সুবহানাল্লাহ আল্লাহর দুরুশুরি মানে কি ওই বান্দার উপর আল্লাহ 10 বার রহমত নাযিল করে

নবী খুদার দিদারে সানাম রহমত বরকত আল্লাহ দিল তাহারে সেখানেও বলে নাই মুদের ইয়া রাসূলুল্লাহ সেখানেও বলে নাই মুদের ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলনা ইয়া রাসূলুল্লাহ কোথায় গেছেন বাইতুল মোকদ্দাস থেকে সাত আসমান পারি দিয়ে সিদ্ধুল মোত্তাহা সিদ্ধুল মোত্তাহা থেকে রফরফ নামক বাহনে চড়ে আল্লাহ নাম আমার আল্লাহর আরস কুরসির কাছে দাঁড়ালেন নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন আরসটা থরথর করে কাপা শুরু করে দিল আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আপনার জুতা খুললেন না জুতা নিয়ে আরসে আসে আমার নবী কই আল্লাহ মুসা নবীর তো তুর পাহাড়ে জুতা খুলতে কইছে না আমারে জুতা নিয়ে আরশে আসতে বলছে বুঝলাম না আমার আল্লাহ কই বন্ধু আপনার জুতা মুবারকের ধুলি মুবারক এই আরশের গায়ের মধ্যে লাগামো আমি আল্লাহ আরস সৃষ্টির সময় ওয়াদা দিয়েছিলাম

পাশের পাশে যাইয়া আমার আল্লাহর কাছাকাছি হয়ে দুইজন দুইজনকে দেখা শুরু করলেন একদিন আর দুই দিন নয় সাড়ে সাতাশ বছর পর্যন্ত আমার আল্লাহ দেখেন নবীকে নবী দেখে আল্লাহকে নব্বই হাজার কালাম দুইজন দুইজনে কথা বললেন কথা বল কালাম করলেন নব্বই গেলাম সাড়ে বছর পর্যন্ত আল্লাহ দেখে নবীকে নবী দেখে আমার আল্লাহকে কাটায় দিলেন সাড়ে সাতাশ বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল এবার আমার নবী বিদায় নিবেন আমার আল্লাহ মনের খবর জানে ঠিক না আমার আল্লাহ মনের খবর জানে বিদায় হবে দিদার পে চর্ম আমার আল্লাহকে দেখে কিন্তু আমার নবীর মনটা মনটা বেশি ভালো না আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো কোন নবীর আমি এত বড় নিয়ামত দেই নাই আপনাকে এই নিয়ামত আমি দিলাম সরাসরি আমি আল্লাহকে আপনার চর্ম দেখেছেন শুধু দেখেন নাই গো নবী আমি আপনাকে সালাম দিয়েছি আপনার উম্মতদেরকে নিয়ে সালামের জবাব দিয়েছেন শুধু তাই নয়

আপনাকে যদি আমি সব নিয়ামত দেই আপনি খুশি হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মতকে দেব না বন্ধুগ আমি জানাই দিচ্ছি আমা আমার বাড়িতে আপনাকে এনে পাশাপাশি বসাইয়া আমার দিদার আপনারে দিলাম আপনার উম্মত আসতে হবে না গো নবী আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ উপহার দিয়ে দিলাম নামাজ মধ্যে আপনার উম্মত দাঁড়ায়া যাবে আমি আল্লাহ স্বয়ং তার সামনে হাজির হয়ে যাব আমার নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ

সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন সাহাবারা শোনো শোনো এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার কাছে এসে জানাই কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10টা রহমত ঢেলে দেয় শুধু তাই নয় রে আমার উম্মতরা তোমরা শুনে রাখো ও আমার সাহাবা আমার আল্লাহ জানিয়ে দিলে আমার উম্ম যদি একবার আমি নবীরে সালাম দে আমার আল্লাহ ওই আমার সালাম দেওয়া উম্মতকে দশ বার নিজে স্বয়ং আমার আল্লাহ সালাম দে রহমতে আলো নূরে মুজাসাব সাহাবি আতর বানাই বানায় ঘাম গাম বলো বিরা আতর বানাই সবাই দামালা খুলে বলুন আমার নবী খুশি হয়ে যাবে বলুন রহমতে আলো সাহা সাহাবিরা আতর বানাই জোরে সাহাবিরা আতর বানাই শুনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কার বাবা আর শোনবানি সুন্দর কাহিনী রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রমে রুমে লেখা নবীর না হাম বলো রহমতে আলো নরে মুজাсса সাহাবিনা আতর বানায় জুড়ে সাহাবীরা আল্লাহ নবীর নবীর দুরু শরীফের কথা কি বলবো একবার কেউ যদি আমার নবীর উপর দূরত পড়ে আল্লাহ দশটা রহমত তার উপরে দেয় একবার যদি নবীর কেউ সালাম দেয় আমার আল্লাহ দশ বার তার সালাম দেয় আল্লাহ সালাম তা দিচ্ছে দেখি সাধারণ কিছু হ্যাঁ একবার যদি কেউ আমার নবীর মুহাম্মাদের সালাম দেয় আমার আল্লাহ কয়বার সালাম দেয় দশ বার তাহলে আমরা নবীরে যে বলি ইয়া নবী সালামু আলাইকা আমাদের লাভ হয় না লস হয় তো সালাম দিতে চাই কি চাই না কত হুজুর কত ফতোয়া দিবে ফতোয়া শোনার সুযোগ নাই কারণ আমরা নবীর পক্ষের লোক প্রয়োজনে জীবন যাবে তারপর নবীর দামান আমরা ছাড়বো না আরে আহ কেমনে বুঝাব আজকে জুমার আলোচনা যখন আমি স্টাডি করছিলাম সকাল বেলায় হঠাৎ করে পেয়ে গেলাম আমার নবী আপনারা নবী দুরুশ শরীফ কত মর্যাদা কত আমার আল্লাহ দিয়েছে আমাদের আদি পিতা ਜিনার নাম হচ্ছেন হযরতে আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন ফী আহসানি আমি আল্লাহ রাবুল আলমিন উত্তম আমার পছন্দনীয় একটা সুরুপ দিয়ে আমি আদমকে বানাইলাম আল্লাহ সুবাহান আদমকে বানানোর পরে যেই জান্নাত না জিমিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ বানিয়েছেন এই জান্নাতের মধ্যে রাখছে যে আদম তুমি এখানে থাকো কিন্তু হজরত আদম সৈফিউল্লার বাল লাগে না কারণ কারণ আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ একাকিত্ব জীবন মজা লাগে না তুমি একটা সঙ্গী দাও গল্প টল্প করে মোটামুটি সময়টা কাটানো যাবে আদম সুফুল্লাহ একটু ঘুমাইছে ঘুমের মধ্যে আমার আল্লাহ আদম সুফুল্লাহর অপারেশন করে ফেলে সুবহানাল্লাহ কি করলেন বাম পাজরের বাঁকা হাড্ডিটা থেকে একটু হাড্ডি আমার আল্লাহ আলাদা করে ওই হাড্ডি থেকে একটা সুন্দর সুশ্রী একটা নারী আমার আল্লাহ বানিয়ে আদম সুফিউল্লার পাশে রেখে দিলেন বাম পাজরের কি হাড্ডি বেকা হাড্ডি বেকা খবর আছে এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা নারীদেরকে বেশি সাফাসাফি করো না কারণ এটা বেকার ডি দিয়ে বানাইছে সাফাসাফি করলে ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা আমার ভাইরা মনোযোগ আছে তো আছে আমার দিকে তাকান গভীর খেয়াল হযরত আদম সুফিউল্লাহ ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে এত সুন্দর চোখ জুড়ানো একজন নারী দেখা যায় দেখার সাথে সাথে আদম সফিউল্লাহ মুসকি একটা হাসি মারলো কারণ ছোট বাচ্চা ভালো করে বুঝেনে হেরে যদি কে তোর এখন বিয়া করে দিব কি একটা খুশি হলো বিয়া রে এজন্য কয় যে বিয়াড়া হইছে দিল্লি লাড্ডু যে খায় হে অবস্থায় আর যে না খায় হে অবস্থায় যে বিয়া করছে হে বুঝে বিয়ার মজা আমা? এত সুন্দর নারীটা দেখে আর লোক মানাইতে পারে না হাত বাড়ায়া দেওয়ার চেষ্টা করলো জিটু ধয়রা দইরা দেখি আমার আল্লাহ ডাক মারলেন আদম সাবধান সাবধান স্পর্শ করা যাবে না তোমার জন্য এই নারী আমি আল্লাহ বানাইছি ও আদমরে শুনে রাখো এই নারীর নামও আমি আল্লাহ দিয়ে দিলাম এই নারীর নাম হলো হাওয়া নাম কি হাওয়া

মহরানা এই মুহূর্তে বলে দিচ্ছি যদি মহরানা তা আদায় করো তোমার জন্য এই হাওয়া আমি আল্লাহ হালাল করে দিব এবার আদম সুক আল্লাহর দিরি নাই তাড়াতাড়ি বলো আমার মহরানা আমি কি আদায় করব এবার আমার আল্লাহ কই শোনে রাখে আদম আমার একজন বন্ধু আছে কি আছে সবাই কয় না কি আছে হ্যাঁ সুন্দর বন্ধু আছে রে ওই বন্ধুর মহব্বত অন্তরের মধ্যে তুমি নিয়া ও আদম তুমি দরবার ওই বন্ধুর উপরে দুরু পড়ো অন্য একটা রাতের মধ্যে আছে আদম রে তুমি বীর মার আমার ওই বন্ধুর উপরে দুরু সুরি পড়ো আমার আল্লাহ দুরু সুরি বসে দিলেন হজরতে আদম সফিউল্লাহ আমার নবী আপনার নবীর মহব্বত অন্তরে রেখে ওই সময় আদম সফিউল্লাহ আমার নবীরও দেখে নাই